সাহায্য করা কত প্রয়োজন এইচআইভি এইডস সেক্টরে আমি কাজ করেছি, এবং আমি ন্যাকোর যে টিমটা এখানে কাজ করত টেকনিক্যাল সাপোর্ট ইউনিট ফর ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিম, নানা রকম কথাই হলো। এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন, হয়তো রোববার দিন ছেড়ে দেওয়া হবে। আর খুব মনের জোর, যেটা আমার খুব ভালো লাগলো, পজিটিভ লাগলো। আমি প্রথমেই ফোনে তো বলেছিলাম যে মেয়েদের রোল মডেল হয়েছেন, হয়ে গেছেন আপনি। আমি আমরা চাইবো এবং নীলাঞ্জনাও চান এই স্পিরিটটাকে রাখতে, এভাবে যেন মানুষ এগিয়ে আসে মানুষের পাশে। এটাই তো কলকাতার চরিত্র ছিল, এটা বাংলারও চরিত্র, এটা কোথাও যদি কোথাও হারিয়ে গিয়ে থাকে আবার যেন নীলাঞ্জনার হাত ধরে এরকম আমাদের সবার মধ্যে এটা ফিরে আসে। এরকম একজন সাহসী মহিলার পাশে থাকার কিভাবে আশ্বাস দিলেন? সব রকম প্রয়োজনে পাশে আছিও এবং পাশে থাকব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, সরকারও আছেন, আমাদের মহিলা কমিশনের পক্ষ থেকেও আমাদের অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। এবং প্রধানত ওকে আর কি আমরা আমন্ত্রণ জানাতে এসেছিলাম, ওনার উনি সুস্থ হলে কমিশনে আসবেন, তারপর বাকিটা আলোচনা করবো, সেই ইনভিটেশনটা করা হলো আর কি। থ্যাংক ইউ।